ते शारदां ज्ञानदायिनीं ब्रह्मरूपां ब्रह्मशक्तिं ब्रह्मविद्यास्वरूपिणीं वेदांत प्रतिमा श्री शारदा देवी के वंदना करी जिनी ज्ञानदायिनी ब्रह्मस्वरूपा ब्रह्मशक्ति एवं स्वयं ब्रह्मविद्या रूपिणी। ठाकुर मा स्वामीजी के प्रणाम जानाई। এখানে অধিষ্ঠিত আছেন শ্রীধর, তাকে প্রণাম জানাই। সদ্ভাবপ্রাণা মাতাজিকে প্রণাম জানাচ্ছি। ঠাকুরের লীলাস্থলে বসে আজকে তাঁদের লীলা স্মরণ করবার সুযোগ করে দেওয়ার জন্য যারা আমার কথা ভেবেছেন তাঁদের সবাইকে আমার কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি, আর আপনাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। বেদান্ত প্রতিমা শারদা, বলা হয় আমাদের শাস্ত্রে তিনটি প্রস্থান বা পথ আছে, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং তর্ক প্রস্থান। শ্রুতি অর্থাৎ উপনিষদ আমাদেরকে তত্ত্ব জানিয়ে দেয়, সেই শ্রুতি প্রতিপাদিত তত্ত্ব নিয়ে আমরা কিভাবে জীবনে প্রয়োগ করব সেটি বলে দেয় স্মৃতি প্রস্থান গীতা। এবং সেই তত্ত্বকে যুক্তি তর্ক ইত্যাদির দ্বারা সুপ্রতিষ্ঠিত করে তর্ক প্রস্থান বা ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র। এই বিষয়টি যদি আমরা রামকৃষ্ণ ভাবান্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে বলা যায় শ্রীরামকৃষ্ণ আমাদের তত্ত্ব জানিয়ে দিয়েছেন, সেই তত্ত্বকে কী করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায় সেইটি জানিয়েছেন শ্রী শ্রীমা, দেখিয়েছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হলেন শ্রুতি প্রস্থান, শ্রী শ্রীমা হলেন স্মৃতি প্রস্থান, এবং স্বামীজি সেই শ্রীরামকৃষ্ণ তত্ত্বকে, শ্রীরামকৃষ্ণই স্বয়ং তত্ত্ব, সেইটিকে তিনি ব্যাখ্যা করেছেন তর্ক যুক্তি দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছেন। তত্ত্ব নিজেই প্রতিষ্ঠিত, আমাদের মনে দৃঢ় করবার জন্য সেইভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তাই স্বামীজি হলেন ন্যায় প্রস্থান বা তর্ক প্রস্থান। অবশ্য তাদের তিনজনের জীবনেই এই তিনটি বিষয়ই কম বেশি রয়েছে, শুধু কিসে প্রাধান্য সেইটি বিবেচনা করেই আমরা এই তিনটি বিভাগ করতে পারি। উপনিষদ কি? উপনিষদ হলো বেদের সার। আচার্য শঙ্কর বলেছেন বৃহদারণ্যক উপনিষদের ভাষ্য ভূমিকায়, সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দ বাচ্যা, অর্থাৎ উপনিষদ শব্দের বাচ্য হচ্ছেন ব্রহ্মবিদ্যা স্বয়ং। কেন? তৎপরাণাম সহেতু সংসারস্য অত্যন্তাবসাদনাত্, সংসারের অবসাদন হয়ে যায় উপনিষদের দ্বারা। এই উপনিষদকে বলা হয়েছে বেদান্ত, উপনিষদেরই আরেকটি নাম বেদান্ত। উপনিষদ নাম বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, এই কথা বলছেন বেদান্ত সার। বেদের অন্তে রয়েছে, শেষ পর্বে রয়েছে, সেই জন্য বেদান্ত। অন্ত শব্দের আরও অনেক অর্থ আছে, অন্ত মানে শীর্ষ, অন্ত মানে গভীর, অন্ত মানে সার। বেদের শীর্ষে, বেদের সমস্ত, বেদে যা বলা হয়েছে সেগুলির মধ্যে যা বক্তব্য একদম শিরে ধারণ করে রাখবার মতন সেইটি রয়েছে বেদান্তে। বেদের সার নির্যাস, বেদের শ্রেষ্ঠ জিনিস, গভীরতম জিনিস রয়েছে উপনিষদে, সেই জন্য তার নাম বেদান্ত। এই যে উপনিষদ বা বেদান্ত, শ্রী শ্রীমা কোনোদিন পড়েননি, এমনকি চোখেও দেখেননি মনে হয়, কিন্তু তার সমস্ত জীবন, আচরণ, তার বাণী, এই সব কিছুর মধ্যে উপনিষদ বা বেদান্তকে আমরা দেখছি অনুস্যূত হয়ে থাকতে। উপনিষদের তত্ত্ব কি? অদ্বৈত বলা হয়, অদ্বৈত, দুই নয়। দুই কি? জীব আর ব্রহ্ম, দুটি। সেই দুইয়ের ভাব যেখানে নেই, তাহলে এক বললেই তো হতো, দুই নয় কথাটা বলা কেন? আসলে এক জিনিসটাকে কখনো ওইভাবে বলা যায় না। যেমন আমরা কথামৃতে দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন, মনে করো একটা সত্য সূর্য আর দশটা ঘট আছে জলপূর্ণ, তাতে দশটা প্রতিবিম্ব পড়েছে সূর্যের,
এখন ঘটগুলো আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে। নটা ঘট যখন ভেঙে দেওয়া হলো তখন কি আছে? একটা সত্য সূর্য আর একটা প্রতিবিম্ব সূর্য ওই ঘটের জলে। যখন দশটা ঘটই ভেঙে দেওয়া হলো তখন গিরিশবাবু বলছেন, আজ্ঞে ওই এক সত্য সূর্য আছে। ঠাকুর বলছেন যে না, সেইটা বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব না থাকলে তুমি বলবে কি করে যে একটা সত্য সূর্য আছে? কার সাপেক্ষে সে সত্য? তো সেই জন্য এক এই কথাটা বলা যায় না, এই জন্য তাকে বলা হয় অদ্বৈত। এই যে অদ্বৈত, এইটা সম্পর্কে শ্রী শ্রী মায়ের কথা আমরা সবাই জানি। সেই বিশেষ ঘটনার পরে মা চিঠিতে লিখেছিলেন যে তোমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা যখন তার শিষ্য তোমরা অদ্বৈতবাদী। মায়ের শব্দচয়ন দেখুন, তোমরা অদ্বৈতবাদী, তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈত। গুরুকে অদ্বৈতবাদী বললেন না, তিনি স্বয়ং অদ্বৈত, দেহ ধারণ করে এসেছেন জীবের কল্যাণে। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন অদ্বৈত, এবং মা বহুবার বহুভাবে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ আর আমি এক, শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন ও আমার শক্তি, ব্রহ্ম আর শক্তি যেমন অভেদ, যেমন দুধ আর তার সাদা রং আলাদা করা যায় না, আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা করা যায় না, সেই রকম শ্রীরামকৃষ্ণ আর শ্রী শ্রীমা ব্রহ্ম আর শক্তি। তাহলে শ্রীরামকৃষ্ণ যদি অদ্বৈত, শ্রী শ্রীমা বলছেন মাও অদ্বৈত। এ তো সহজ কথা। তো সেই জন্য মা যে তার সমস্ত জীবন ধরে যা বলবেন করবেন এটা সমস্ত অদ্বৈতেরই প্রকাশ হবে, এতে আর আশ্চর্য কি? আমাদের ভারতী প্রাণা মাতাজি, যিনি সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট, তিনি শ্রী শ্রী মায়ের সেবিকা ছিলেন। তার কাছে আমাদের প্রাচীন মাতাজিরা শুনেছেন যে মা চলতে ফিরতে সমাধিস্থ হয়ে থাকতেন। বাবুরাম মহারাজ বলছেন না যে ঠাকুরকে আমরা সবসময় দেখেছি তার সমাধি হচ্ছে, সকলেই দেখছে, সবাই দেখতে পাচ্ছে, মা ঠাকুরের অহরহ সমাধি হচ্ছে, কাকেও জানতে দেন? এই কথাটি ভারতী প্রাণা মাতাজিও বলতেন যে এই হয়তো কথা বলছি আমরা মায়ের সঙ্গে, তারপর এক্ষুনি ডাকছি আর কোনো সাড়া নেই। এই যে চলতে ফিরতে সমাধিস্থ হয়ে থাকা এবং সেটা চাপবার ক্ষমতা কত, এতেই মায়ের শক্তি বোঝা যায়। মায়ের সেই বিখ্যাত উক্তি, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই উক্তি তার পক্ষেই করা সম্ভব যিনি সকলের মাঝে সেই এককে দেখছেন। মায়ের মনে কোনো রকম দুই দুই ভাবই নেই। এই যে ঠাকুরের ভক্ত অক্ষয় কুমার সেন একটু অভিমানী ছিলেন, মাকে চিঠিতে লিখছেন যে মা আপনি সব সন্ন্যাসী সন্তানদেরই বেশি ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না দেখছি। পুঁথিতে ওরকম একটা কথা আছে, দেখি অসংসারীগণে অতিশয় টান, গৃহীরা কি বানে ভাষা পরের সন্তান। তার উত্তরে মা লিখছেন, মা খুব সরলভাবে লিখছেন যে কই বাবা, আমার মনে তো কোনো রকম দুই দুই ভাব নেই, তুমি কি লিখেছো আমি বুঝতে পারছি না। এই যে সকলের প্রতি একটা সমদৃষ্টি, এইটা তো উপনিষদেরই ভাব। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হচ্ছে ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উতবা কুমারী, তুমি স্ত্রী তুমি পুরুষ, তুমি কুমার তুমি কুমারী, তুমি শিশু তুমি বৃদ্ধ, তুমি সব কিছু। সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম, সমস্ত পা সমস্ত হাত সমস্ত চোখ সমস্ত মাথা তাঁরই, ব্রহ্মেরই। তার মানে যত জীব যত প্রাণী দেখা যাচ্ছে সকলেই ব্রহ্ম। এই যে সমাজের সকল শ্রেণীর সব স্তরের মানুষ মায়ের কাছে আসছে এবং একই রকম ভালোবাসা পাচ্ছে, আমার শরৎ যেমন ছেলে আমজাদও তেমন ছেলে, দুজনে তার স্নেহের সমভাগী কী করে হলো? বেদান্ত শাস্ত্রে বলা হয় এই গুণগুলি যদি একটা একটা করে আমরা অধ্যাহার করে নিই তাহলে যা পড়ে থাকে সেটাই মানুষের স্বরূপ, সেটা হচ্ছে সৎ চিৎ আনন্দ। শরৎ মহারাজের কত গুণ, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, মা নিজেই বলছেন যে যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই গিয়ে ছাতা ধরে। তিনি কি করেছেন আর কি না করেছেন তা বলা যায় না। প্রথম সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশনের, এবং মা নিজেই বলছেন যে শরৎ সমস্ত পুরুষের মধ্যে ঠাকুরকে দেখে, সমস্ত মেয়ের মধ্যে আমাকে দেখে, এইরকম যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। আর আমজাদ
যে একটি ডাকাত। এই দুজনের মধ্যে কোথায় অভেদত্ব হলো? ওই সৎচিত আনন্দ স্বরূপে। বাকি সব গুণগুলি কিন্তু ওই ছাড়িয়ে ছাড়িয়ে গেলে, যেমন পেঁয়াজের খোসার মতন, ঠাকুর বলছেন যে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত আর কিছুই থাকে না। তো সেই রকম আমাদের সমস্ত উপাধি, আমাদের বাইরে থেকে যা কিছু দেখা যায়, নাম রূপ গুণ, যেখানে যা থাক, যেখানে থাকি, যা করি, যা কিছু আমাদের সম্পর্কে বলা যায়, সেই সবগুলোই আমাদের তো এক একটা উপাধি, এক একটা গুণ। এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিলে, সবই নিয়ে নিলে একমাত্র সৎ চিত আনন্দ পড়ে থাকে। সেটাই আমাদের স্বরূপ, সেটাই সকলের মধ্যে আছে। একটা অ্যামিবার মধ্যে আছে, একটা আরশোলার মধ্যে আছে, একটা খরগোশে আছে, আমার মধ্যে আছে, এবং ব্রহ্মাঙ্গ পুরুষের মধ্যেও আছে। তাহলে এই সচ্চিদানন্দ স্বরূপেই শরৎ মহারাজ আর রামজাদ দুজন একই, সেখানেই তাদের অভেদত্ব। মায়ের কাছে এই জন্য সবাই, এই যে স্বরূপে মা সবাইকে ভালোবাসছেন ব্রহ্ম দৃষ্টি করে, এই বোধটা মায়ের কাছে যারা আসছে তারাও বুঝতে পাচ্ছে। মায়ের কাছে কত মানুষ আসছে যাদের আশা কিন্তু কেউ পছন্দ করছেন না। তখনকার দিনে অভিনেত্রীদের কোনো সম্মানের আসন নেই সমাজে, তারা মায়ের কাছে আসছেন। এমন আরও অনেক মানুষ আসছেন যারা মায়ের কাছে আসুন এইটা কেউ চান না, সাধুরাও চাইছেন না, গৃহীভক্তরাও চাইছেন না, কিন্তু মা তাঁর দরজা সবসময় সবার জন্য খোলা রেখেছেন। তিনি কি বলছেন? আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি সতীরও মা, আমি অসতীরও মা। এবং এই যে সবার মা, এর পেছনে তার ব্রহ্মদৃষ্টি, সকলের পেছনে সেই এক পরব্রহ্ম। এই তত্ত্বের উপর নির্ভর করেই কিন্তু স্বামীজি শিবজ্ঞানে জীবসেবার তত্ত্ব গড়ে তুলেছেন। এবং আজ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন যে এইটি নিয়ে চলছে, এর ব্যবহারিক আদর্শ দেখানোর জন্যই মাকে প্রয়োজন ছিল। এবং যথার্থ সমদৃষ্টি যখন হচ্ছে, তখন আমরা কোনো মানুষকে, কাউকেই নিন্দে করতে পারি না, ঘৃণা করতে পারি না, যখন আমরা বুঝতে পারি যে সে ভগবান। জ্ঞানের দৃষ্টিতে ব্রহ্ম, ভক্তের দৃষ্টিতে ভগবান। ব্রহ্ম আর ভগবানকে এই জন্য আমরা আলোচনার সুবিধার জন্য এক করেই বলি। ঈশোপনিষদে আমরা দেখি একটা কথা আছে, সর্বভূতেষু চাত্মানম ততো না বিজুগুপসতে। যিনি সমস্ত প্রাণীর মধ্যে সর্বভূতে নিজের আত্মাকে, ব্রহ্মকে দেখতে পান, উপলব্ধি করতে পারেন, তিনি না বিজুগুপসতে, কাউকে ঘৃণা করেন না, কাউকে নিন্দে করেন না। ঠাকুর বলেছেন না, পোকাটিরও নিন্দা করো না। আমরা মাকে এইটাই, মায়ের জীবনে এটাই দেখছি। মা বলছেন কারুর দোষ দেখতে পারি না, একজনের নামে আরেকজন কেউ কিছু বলছে, মা বলছেন আর পারি না দোষ দেখতে। সবাইকে তিনি ওই ব্রহ্মস্বরূপেই ভালোবাসেন, ওই স্বরূপে সবাই এক, সেখানে কোনো মালিন্য, কোনো দোষ এসে লাগতে পারে না। ঈশোপনিষদের সেই বিখ্যাত মন্ত্র, ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত, চৈতন্য সত্তার দ্বারা জগৎকে পরিব্যাপ্ত বলে ভাবতে হবে। আমরা কথামৃতে দেখছি ঠাকুর বলছেন, বর্ষায় যেমন পৃথিবী জোরে থাকে, সেই রকম চৈতন্যে দেখছি জগৎ জোরে রয়েছে। এবং মাকেও আমরা এই ঠিক এই রকম দেখছি, নৈবেদ্যের ওপর নেও পিঁপড়ে হাঁটছে, মা তাকে সরাতে যাচ্ছেন, রাধু তাকে মারবে, মা পারছেন না, দেখছেন যে ঠাকুর সেই চোখ মুখ, সেই হাত পা। তখন তিনি রাধিকে আটকালেন, বলছেন যে আমি রাধিকে আটকালুম, দেখি কি জানো, ঠাকুর সেই চোখ মুখ, সেই হাত, সেই পা আমি মারতে পারলুম না। এখন ঠাকুরকে দেখছেন মানে কি, ঠাকুর তো অদ্বৈত মায়ের কাছে। তাহলে মা যেটা দেখছেন সেটাই আসলে ব্রহ্মদৃষ্টি, ব্রহ্মস্বরূপে তিনি সবাইকে উপলব্ধি করতে পাচ্ছেন। এই ঈশাবাস্যমের মন্ত্রের পরবর্তী অংশটা বলা হয় যে যদি সবাইকে আমরা ব্রহ্মদৃষ্টিতে দেখি তাহলে লোকব্যবহার কী করে চলবে? তার উত্তরে বলা হয়েছে, তেনা ত্যক্তেনা ভুঞ্জিথা, ত্যাগের দ্বারা ভোগ করো। কী ত্যাগ করো? না আমি আমার বুদ্ধি, অহং বুদ্ধি মম বুদ্ধি দিয়ে আমরা সবাইকে দেখতে থাকি, এই বুদ্ধিটা ত্যাগ করে সেই আত্মভাব, ব্রহ্মভাব সেটাকে পালন করো। এই যে মা বলছেন, যার প্রতি যা কর্তব্য সব করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, ঠিক এই কথাটিকেই তিনি আমাদের উপযোগী করে বলছেন। ভালো বেশো না মানে, মা তো নিজে সবাইকে ভালোবেসেছেন, আমি আমার বুদ্ধি করে আমরা যে ভালোবাসি ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি থেকে, তার মধ্যে অনেক মলিনতা এসে যায়, সেই রকম ভালোবেসো না, সেই রকম ভালোবেসো ভগবানকে।
এইটা বলতে চাইছেন। আর এই মন্ত্রের শেষ অংশ বলা হচ্ছে মা গৃধা, লোভ করো না, কিছু চেয়েও না, কিছু আকাঙ্ক্ষা করো না। এই যে ঠাকুর বলেছিলেন যে কখনও চিত হাত করো না, মাকে বলে গিয়েছিলেন এবং মা সেটা সারা জীবন পালন করেছেন নিজের জীবনে। মা নিজের জন্য কোনোদিন কিচ্ছু রাখেননি, যেটুকু প্রসাদ ওই সামান্য একটু সকালবেলা ঠাকুর পুজো করে মিছরির জল খেতেন, তারপর দুপুরবেলা একটু ভাত খেতেন, সেই সবটাই তো সবাই প্রসাদ নিতে আসছে এবং নিজে সামান্য একটু খেয়ে সবটা দিয়ে দিচ্ছেন। ওই বেতো পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জয়রাম বাটিতে সবার বাড়ি বাড়ি যাচ্ছেন যে আমার কলকাতার ছেলেরা এসছে, একটু দুধ আছে, একটু চা আছে, একটু চিনি আছে, একটু আনাজপাতি আছে। নিজের বিশ্রামের সময়টুকু পর্যন্ত নেই, রাত জেগে জেগে গিয়ে মেঝেতে মেঝে থেকে মাটি থেকে খুঁড়ে খোলামকুচি বার করছেন, পাছে সন্তানের পায়ে লেগে যায়। তাহলে নিজের দেহের প্রতি মমত্ব সামান্যতম নেই। এই জন্যই এই যারা ঈশাবাস্যম করতে পারবে না, ঈশোপনিষদের পরবর্তী মন্ত্রেই তাদের জন্য বলা হয়েছে যে তারা কর্ম করবে, শাস্ত্রবিহিত কর্ম করবে। কুর্বান নেবেহা কর্মাণি জিজীবিষেত শতংসমা। কথামৃতে শ্রীরামকৃষ্ণ বললেন যে কর্ম একেবারে ত্যাগ করবার জো নেই, তোমার প্রকৃতিতেই তোমায় কর্ম করাবে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি ভাবছো যুদ্ধ করবে না, তোমার প্রকৃতিতেই তোমায় যুদ্ধ করাবে। তাহলে তাঁর উপর নির্ভর করে অনাসক্ত হয়ে কর্ম করার নামই কর্মযোগ। এই যে অনাসক্ত কর্ম, নিষ্কাম কর্ম, একেই ব্যবহারিক বেদান্ত বলা চলে এবং এরই জাজ্বল্যমান দৃষ্টান্ত মায়ের জীবন। বাস্তবিক আমরা এর আগে কোনো অবতারে শক্তিকে এত কাজ করতে দেখিনি যেটা মা করে গেলেন, এবং এই কর্মের পিছনে কিন্তু অদ্বৈত জ্ঞান। এই যে গিরিশবাবু বলতেন শ্রীরামকৃষ্ণদেবের মহা জ্ঞান অন্তরে, সেটা মহাভক্তি দ্বারা আবৃত, আর স্বামীজির ঠিক উল্টো, ভেতরে মহাভক্তি, মহা জ্ঞান দ্বারা আবৃত। আর রামকৃষ্ণ সংঘের মননশীল প্রাচীন সন্ন্যাসীরা বলেন যে মায়ের অন্তরে অদ্বৈত জ্ঞান, বাইরে কর্ম, মহাকর্ম দিয়ে এই অদ্বৈত জ্ঞান আবৃত হয়ে রয়েছে, কিন্তু বিদ্যুৎ ঝলকের মতন কখনো কখনো সেটা প্রকাশিত হয়ে পড়ে। মা বলছেন কানাও ঠাকুর খোনাও ঠাকুর, মায়ের দৃষ্টিতে জীবচৈতন্য আর ব্রহ্মচৈতন্য মিশে এক হয়ে গেছে, সেই জন্য মা বলছেন তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে আছেন, জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়। এই যে উপলব্ধি, তিনি সব হয়ে রয়েছেন, এই জন্যই মা কিন্তু বহু সমস্যা সংকুল সংসারের মধ্যে থেকেও এত নির্বিকার, এত শান্ত থাকতে পারতেন। আমাদের আজকে সময় নেই, কি পরিস্থিতিতে তিনি থাকতেন আপনারা সকলেই জানেন, মায়ের জীবনী যারাই পড়েছেন। অবিনাশানন্দজির একটি মাত্র স্মৃতিকথা আমি উদ্ধৃত করছি, তিনি নিজের চোখে দেখেছেন, তখন জয়রামবাটিতে ছিলেন, মায়ের সেদিন জ্বর হয়েছে, রাধুর ছেলে চিৎকার করে কাঁদছে, আর পাগলি মামি উনুন থেকে একটা জ্বলন্ত কাঠ টেনে এনে মাকে মারতে আসছেন। এর মধ্যে গ্রামের কয়েকটি বুড়ি নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে মায়ের কাছে এসেছে মীমাংসার জন্য। রাধু তাদের দেখে ভীষণ রেগে গেছে, সে চিৎকার করে মাকে তীব্র গালাগাল দিচ্ছে আর বলছে তুমি এদের প্রশ্রয় দিচ্ছ। এতগুলো জিনিস একসঙ্গে ঘটছে, মা কিন্তু শান্ত। মা কী করছেন, রাধুকে বলছেন রাধি মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। তাহলে এই যে একটা অভূতপূর্ব জীবন মা দেখিয়ে গেলেন, এইটা ব্রহ্মবিজ্ঞান না হলে একেবারেই সম্ভব নয়, এবং শুধু মানুষের ক্ষেত্রে হবে কেন, মানে মা স্বয়ং সেইটাই, এটাও পরে পরে আমরা দেখব। কঠোপনিষদে একটি শ্লোক রয়েছে, এষা সর্বেষু, ভুল বললাম, মন্ত্র রয়েছে, এষা সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা না প্রকাশতে, সকলের কাছে এই আত্মা প্রকাশিত হন না, দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্মায়া সূক্ষ্মদর্শিভিঃ। সূক্ষ্মদর্শীরা তাকে উপলব্ধি করেন সূক্ষ্ম একাগ্র বুদ্ধির মাধ্যমে। তো মায়ের যে আমরা দেখছি ছোট ছোট এক একটি কথা সারা জীবন জুড়ে বিদ্যুতের মতন আমাদের কাছে সেই একত্ব বুদ্ধি, সেই ব্রহ্মবিজ্ঞানের সন্ধান দিয়ে যায়। যেমন মা বলছেন কত সৌভাগ্যে এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। আমরা কেনোপনিষদে দেখি ইহা চেদ আবেদিত অথ সত্যমস্তি, ইহা চেন্না বেদিত
মহতি বিনষ্টি। যদি সত্যি সত্যি ভগবানকে লাভ না করা যায়, সেই পরম সত্যকে যদি লাভ না করা গেল, যদি লাভ করা গেল তাহলে জন্ম জীবন সফল, যদি লাভ না করা হয় তাহলে মনা মহা অনর্থ হয়ে যাবে। ঠিক এই বাণীটি যেন মায়ের এই কথা। তারপরে সর্বং খলবিদং ব্রহ্ম উপনিষদের বিখ্যাত বাণী। মা ভক্ত উমেশবাবুকে একদিন বলেছেন, লোকে ভগবান ভগবান করে, এই যে বারান্দার খুঁটিটা দেখছ, এর ভেতর ভগবান আরোপ করলে, করতে পারলেও ভগবান লাভ হতে পারে। তাহলে ওই খুঁটিটার মধ্যেও অতখানি পোটেনশিয়ালিটি আছে। আরেকদিন পূজার আগে মা দেখছেন একটি ছেলে ঠাকুরের ভোগের জন্য যে নৈবেদ্য রাখা আছে সেইটার দিকে বারবার তাকাচ্ছে। তো মা উঠে এসে একটা দুটো মিষ্টি সেখান থেকে তার হাতে দিলেন। তো সেবক বলছেন, এসে কি মা ঠাকুরের জন্য রাখা আছে? মা বলছেন যে না, ঠাকুর তো ওর মধ্যেও আছেন। আরেকদিন রাত্রে ঠাকুরের ভোগের জন্য রাখা আছে এক বাটি দুধ, মা সেটি সেবককে খেতে দিলেন। সেবক আঁতকে উঠছেন, মা বলছেন খাও বাছা, তোমার ভিতরেও তো ঠাকুর আছেন। ঠিক সেই রকম পোষা টিয়া পাখি গঙ্গারামকেও মা একদিন ঠাকুরের ভোগের জন্য রাখা জিনিস খেতে দিয়েছিলেন। সেবিকাকে একদিন নিজের বালিশটা দিয়ে দিয়েছেন, তার বালিশ নেই দেখে তো আরেকজন আপত্তি করছে। তখন মা বলছেন, সে কি ওর মধ্যে তো ঠাকুর আছেন। জ্ঞান মহারাজকে বলেছিলেন, বিড়ালগুলোকেও খেতে দিও, ওদের মধ্যেও আমি আছি। আরেকজন সেবক, মা মাছ খান না বলে তিনিও মাছ খাবেন না। তখন মা বলেছিলেন যে তুমি কি মনে করো আমি এক মুখে খাই? এই সমস্ত মায়ের ব্রহ্মজ্ঞানেরই পরিচায়ক। এবং সেই যে বিখ্যাত কথা, আমি সতেরো মা অসতেরো মা, সব যে আমার ছত্রিশ কথা, এই সমস্ত কথাগুলি ভাবলে সত্যি আশ্চর্য লাগে। সমস্ত পৃথিবীর মানুষ হয় সৎ হবে নয় অসৎ হবে, সৎ আর অসৎ যোগ করলে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু পড়ে যাবে, এই ডিকোটমির বাইরে কেউই যাবে না। তাহলে সন্তান হিসেবে সকলেই তার কাছে সমান, সৎ হোক অসৎ হোক যেই হোক যেমনই হোক, সে সন্তান এবং সে তার পেছনে ওই একত্ব বুদ্ধি আছে বলেই এই সিদ্ধান্ত তিনি করতে পাচ্ছেন। কঠোপনিষদে দেখি, ইয়দা সর্বে প্রমুচ্যন্তে কামা ইয়স্য হৃদি স্থিতা, যার হৃদয়ের সমস্ত কামনা বাসনা নষ্ট হয়ে গেছে, অথমর্ত্যে অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমশ্রুতে, সেই মানুষই মর্ত্যে অমৃত ভবতি, মরণশীল যে মানুষ সে অমৃত হয়ে যায়। এই বাসনার কথা কিন্তু মা বারবার তাঁর কথায় বলেছেন, বলেছেন যে বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়, বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি। আবার বলেছেন, বাসনা হতেই তো দেহ, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরলো। এই বাসনা মায়ের মধ্যে যে একেবারে নেই সেটা আমরা দেখতে পাচ্ছি, কোনো বাহ্যিক বিষয়েই তার এক ফোঁটা বাসনা নেই। সেই কথাটি সবসময় মনে পড়ে যে ভারতী প্রাণা মাতাজি বলতেন যে মায়ের কাছে একটাই দাঁত ভাঙা চিরুনি, সেটাতে স্বয়ং শ্রী শ্রীমা গোলাপ মা যোগিন মা রাধু মাকু ভারতী প্রাণা মাতাজি তখন সরলাদি এবং আরও মহিলা ভক্তরা যারা আসছেন সবাই ওই একটা ভাঙা চিরুনিতেই চুল আঁচড়াচ্ছেন। তখন কিন্তু মা জগজ্জননী বলে পুজো পাচ্ছেন এবং মা মুখ থেকে একটা জিনিস খসলে তক্ষুনি সেটা এসে যাবে। কিন্তু কেউ যদি বলতো যে মা একটা চিরুনি আনতে বলি না, মা বলতেন চলে তো যাচ্ছে। এই যে পরম বৈরাগ্য, বৈরাগ্যই উপনিষদের প্রাণ। চিরুনি টিরুনি তো অনেক বাইরের ব্যাপার, তার সবচেয়ে মানুষের বড় বন্ধন তার দেহ, মায়ের সেই বন্ধনটাই নেই। যখন শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর বৃন্দাবন এসব তীর্থ করে ফিরে এসে বলরামবাবুর বাড়িতে আছেন, মুহুর্মুহু সমাধিস্থ হতেন, তখন শরীরে ওই মানে গোলাপ মা যোগীর মাকে বলতেন যে অনেক পরে হুঁশ এলো যে এই এই শরীরটার মধ্যে কী করে ঢুকবো, এই ছোট্ট কালো বিচ্ছিরি শরীরটার মধ্যে, এই ধরনের কথা। নীলাম্বরবাবুর বাগান বাড়িতেও যেখানে পঞ্চতপা করেছেন সেখানেও বারবার সমাধিস্থ হতেন, আমার হাত কই আমার পা কই, এবং গোলাপ মা যোগিন মা টিপে টিপে দেহে হুঁশ আনতেন। এইভাবে শরীর বোধ অতিক্রম করে তার মন সবসময়
অনন্তে মিশে যাচ্ছে এবং কোনো রকম বাসনা নেই বলে, দেহবোধও নেই বলে মায়ের মধ্যে সর্বদা বইছে বিশুদ্ধ জ্ঞানের ফল্গুধারা। শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর যখন কাশীপুরে তাঁর পুত অস্থি রাখা আছে, রামবাবুর ইচ্ছে সেটা জগদ্দানে নিয়ে আসেন, স্বামীজির ইচ্ছে গঙ্গা তীরে একটা সুন্দর স্থান দেখে তাকে সংরক্ষণ করেন, পরে সেখানে মন্দির করবেন। যার সবচেয়ে বেশি অধিকার তিনি নীরব। গোলাপ মাকে প্রাণের কথাটা বলে ফেললেন যে এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছো গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে। আরেকবার একজন ভক্তকে মা বলেছিলেন যে স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া, এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার পাওয়া যায় না। কিসের দেহ মা, দেড়শের ছাই বই তো নয় এই সব কথা। তো এই যে দেহবুদ্ধি, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, এই দেহবুদ্ধি যে মায়ের একেবারেই ছিল না সেটা তো আমরা দেখলাম। আর স্বামী বলো, শ্রীরামকৃষ্ণদেবকেও মা মানে আর কোনো অবতারের শক্তির ক্ষেত্রে, সঙ্গিনীর ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়নি, যে যেটা মা নিজের জীবনে দেখালেন। শ্রীরামকৃষ্ণদেবের শেষ অসুখের সময় যখন ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছেন, তখন তারকেশ্বরে মা হত্যা দিতে গিয়েছিলেন ওষুধ পাওয়া যাবে বলে। ঠাকুর স্বপ্ন দেখছেন হাতি যাচ্ছে ওষুধ আনতে। হাতি কেন, অমিত বলো শালিনী, অধ্যাত্ম শক্তি যাচ্ছেন, সেই জন্য ঠাকুর স্বপ্ন দেখছেন হাতি যাচ্ছে। তো দুদিন আড়াই দিন মা নিরম্ব উপবাস করে পড়ে আছেন মন্দির চত্বরে। তারপরে পরপর অনেক হাঁড়ি সাজানো থাকলে লাঠি দিয়ে কেউ মেরে ভেঙে ফেললে যেরকম আওয়াজ হয়, সেই আওয়াজ মা পেলেন এবং সেইটা এমনভাবে তার এই জগৎরূপ দুঃস্বপ্ন যেন ভেঙে দিল। তার তখন অনুভূতি হলো যে জগতে কে কার, কে কার স্বামী, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। মা উঠে পড়লেন। তো এই যে একটা নিত্যানিত্য বস্তু বিবেক, এইটি বেদান্তের অধিকারীর প্রথম শর্ত। এই যে শঙ্করাচার্য বলছেন শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরা, এই ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এই উপলব্ধিটি এই তখনই তারকেশ্বর মন্দিরে মায়ের মনের মধ্যে এসেছিল। এবং এই ঘটনায় আরেকটি কথা আমাদের মনে আসে যে বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক বলেছেন নবারে পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি, আত্মা আছেন বলে পতি প্রিয় হন, আমাদের সমস্ত প্রিয়জনেরা প্রিয় হয় সেই জন্যই, পেছনে ভগবান আছেন। পার্থিব অতিপ্রিয় সম্পর্কের বন্ধন ছিন্ন করে মায়ের মন ব্রহ্মভাবে ধাবিত হয়েছিল। এই যে দেহভাব থেকে ব্রহ্মভাবে উত্তরণ, এই অবস্থার কথাও কিন্তু উপনিষদে রয়েছে। তরতি শোকম আত্মবিত, যিনি আত্মাকে জানেন তিনি সমস্ত শোককে জয় করেন। এবং ছান্দোগ্য উপনিষদেও একটা খুব সুন্দর মন্ত্র আছে, ন পশ্য মৃত্যুম পশ্যতি ন রোগম নেতি দুঃখতাম, যিনি ব্রহ্ম দর্শন করেছেন তিনি মৃত্যু রোগ বা দুঃখ কোনো কিছুতেই প্রভাবিত হন না, কোনো কিছুই তার মনকে অভিভূত করতে পারে না। কঠোপনিষদেও আমরা দেখি যে ইয়াস্মিন সর্বাণি ভূতানি আত্মাই বা ভূত বিজানত তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত, তার মোহ কোথায়, শোক কোথায়, যিনি আত্মাকে জেনেছেন। মায়ের জীবনে কিন্তু আমরা সেটাই দেখছি। এবং এই ব্রহ্মজ্ঞানের অনিবার্য ফল হচ্ছে আনন্দ, যেটা মা কিশোরী বয়স থেকেই লাভ করেছেন। বলছেন যে তখন থেকেই সর্বদা অনুভব করতাম যে আমার হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। যখন কামারপুকুরে এসেছেন ঠাকুর, মা এসে সাত মাস তার সঙ্গে থাকলেন, সেই সময় আনন্দ ব্রহ্মেতি ব্যজানাথ, তৈত্তিরীয় উপনিষদে আমরা পাই। বৃহদারণ্যক বলছেন এষো অস্য পরম আনন্দ, এই ব্রহ্ম স্বয়ং আনন্দ স্বরূপ, এই জন্য তাঁকে যারা লাভ করে তারা আনন্দময় হয়ে যায়। একজন মাকে বলছে যে এত অশান্তি কি করব, মা বলছেন আমি তো জীবনে কখনো অশান্তি কি জানলুম না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মায়ের সমস্ত জীবন ব্রহ্ম অনুস্যূত হয়ে রয়েছেন। কাশীতে একবার যখন মা আছেন, রাজা মহারাজ রোজ সকালে মাকে প্রণাম করতে যেতেন। গোলাপ মা একদিন জিজ্ঞাসা করছেন যে মা জিজ্ঞাসা করছেন
শক্তির আরাধনা আগে করতে হয় কেন? তাতে রাজা মহারাজ বলেছিলেন যে মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, এইটি আমরা দেখতে পাই। ঠাকুর যে মাকে পুজো করলেন ষোড়শী রূপে, ষোড়শী মানে তো ত্রিপুর সুন্দরী, ত্রিপুর সুন্দরী কিন্তু ব্রহ্মবিজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। শঙ্করাচার্য যখন সন্ন্যাসী সংঘ করছেন তখন তিনি ওই মণ্ডন মিশ্রের পত্নী উভয় ভারতী দেহ ছেড়ে দেবেন, মণ্ডন মিশ্র পরাজিত হয়ে গেলেন বলে, তখন উভয় ভারতীকে শঙ্করাচার্য বলেছিলেন যে আপনি তো স্বয়ং সরস্বতী, আমি জানি দেহ ধারণ করে এসেছেন, আপনি যদি দেহ ছেড়ে দেন তাহলে জগৎ থেকে ব্রহ্মবিদ্যা অবলুপ্ত হয়ে যাবে। তখন উভয় ভারতী বলেছিলেন আপনি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন আপনার মঠে, সেখানে আমি অধিষ্ঠান করব ব্রহ্মবিদ্যা রূপে, আপনার পূজা গ্রহণ করব। শৃঙ্গেরিতে শ্রীযন্ত্রে ওই দেবী প্রতিষ্ঠিত আছেন, এবং শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সব মঠে ত্রিপুর সুন্দরী দেবীর নিত্য পূজা হয়, তিনি ব্রহ্মবিজ্ঞানের অধিষ্ঠাত্রী। তো সেই রূপে ঠাকুর মাকে পুজো করেছেন, তখনও সঙ্ঘ হয়নি, কিন্তু ঠাকুরের মাথার মধ্যে সমস্ত পরিকল্পনাটা যেন আছে এখন আমাদের মনে হয়, যে এই যে সঙ্ঘ হতে চলেছে, সাধুরা সাধন করবেন, গৃহীরা সাধন করবেন, যে যার পথে, সাধনার অনিবার্য ফল জ্ঞান, ব্রহ্মজ্ঞান, আর সেই ব্রহ্মজ্ঞানের চাবি তো মায়ের হাতে, কাজেই মাকে পুজো করতে হবে, মাকে প্রতিষ্ঠিত করে রাখতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ যে বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো, আঁচলে বেঁধে মানে এই যে অদ্বৈত জ্ঞান, অদ্বৈত সিদ্ধান্ত কি, জীবই ব্রহ্ম, সেইটা আঁচলে বেঁধে মানে তাতে সুপ্রতিষ্ঠিত যদি আমরা থাকি তাহলে আমরা তারপরে যা খুশি কর্ম করতে পারি। এই শিবজ্ঞানে জীব সেবা রূপ যে কর্ম স্বামীজি প্রবর্তন করে গেলেন, যত কর্মই আমরা করি না কেন তাতে আমাদের কোনো ক্ষতি হবে না যদি আঁচলে ওই অদ্বৈত জ্ঞানটুকু বাঁধা থাকে। অসঙ্গানন্দ মহারাজের একটি কথা বলে আমি শেষ করব। সেই মহারাজ মায়ের সন্তান ছিলেন, এবং আমি এই কথাটি শুনেছি বেদান্ত প্রাণা মাতাজির কাছে। তিনি যোগদান করবার আগে, মানে সঙ্ঘে যোগদান করবার আগে বেলুর মঠে পূজনীয় মহারাজের সঙ্গ পেয়েছিলেন। তো অসঙ্গানন্দ, আমার সময় হয়ে গেছে আর দু এক মিনিট আমি, হ্যাঁ মানে এত সুন্দর কথা না, না বলে আমি লোভ সামলাতে পারছি না, বলবার লোভ সামলাতে পারছি না, যে অসঙ্গানন্দ মহারাজ বলতেন যে আমার জীবনে তিনটে ইচ্ছে আছে, মায়ের কাছে দীক্ষা নেব, কাশীতে সন্ন্যাস নেব, আর ধ্যানে সমাধিতে শরীর ত্যাগ করব। তো প্রথম দুটো আমার হয়ে গেছে, মায়ের কাছে দীক্ষা লাভ করেছেন, কাশীতে মহাপুরুষ মহারাজের কাছে তার ব্রহ্মচর্য আর সন্ন্যাস দুটোই হয়েছে, আর শেষটার খবর আর বেদান্ত প্রাণাজি পাননি, কাজেই আমরাও শুনিনি। তো সেই অসঙ্গানন্দজি একটা স্মৃতিকথা বলেছিলেন যে তখনকার দিনে, পুরনো দিনের বেলুর মঠে, এখনকার মতো তো তখন অত স্বচ্ছল অবস্থা নয়, গঙ্গা থেকে সমস্ত নিত্য ব্যবহারের জল, সব কাজের জন্য জল ব্রহ্মচারীদেরই তুলতে হতো, আগাছাও কাটতে হতো, পুরো মঠ পরিষ্কার করে রাখতে হতো। তো সেই রকম একজন ব্রহ্মচারী বাঁকে করে জল তুলে তুলে ক্লান্ত হয়ে গেছেন, তিনি দেখছেন যে রাজা মহারাজ বসে বসে তামাক খাচ্ছেন, তো মনে একটু লেগেছে, সটান মহারাজের কাছে চলে গেছেন, জিজ্ঞেস করছেন আপনি ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন, আপনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়ে দিতে পারেন? মহারাজ প্রথমে বললেন যে তোর কী ধারণা, আমি ঘাস কাটার জন্য মঠে আছি? তো এই ব্যঞ্জনাটা কিন্তু ব্রহ্মচারী বুঝলেন না, তিনি আবার মহারাজকে প্রশ্ন করছেন আপনি ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন, আপনি জ্ঞান দিতে পারেন? তখন মহারাজ চুপ করে গেলেন, তারপরে বললেন হ্যাঁ পারি, তবে আমাদের একটু সময় লাগে, একটু কষ্ট হয়, আর মা ঠাকুরুন হাত বাড়িয়েই দিয়ে দিতে পারেন, এই হাত বাড়িয়ে ঠিক এমনি করে দিয়ে দিতে পারেন, এরকম দেখিয়েছিলেন মহারাজ, মা ঠাকুরুন এমনি করেই দিয়ে দিতে পারেন, ওই যে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধা আছে, গিঁটটা খুলেই দিয়ে দেবেন, তো মাকে তো যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাই শুনি, এখন আমরা কি চাইব তাতেই আমাদের বুদ্ধির পরিচয়। প্রাণারাম প্রাণারাম প্রাণা